বিচ্ছিন্ন দ্বীপ ফটি উপজেলার দক্ষিণ বাক্কেন গ্রাম। এই গ্রামত প্রায় 250 পরিবার, 600-500 মানুষের যাতায়াতের একমাত্র বর্ষা একমাত্র বাহনলি নৌকা। এই দ্বীপুর অসহায় প্রায় 600 মানুষের প্রতিদিন জীবনের ঝুঁকি লয়ে নদী পারাপার করে। উগ্র ব্রিজ একখান সুইচ গেটের হারণে ফটি উপজেলার কাশি এসি ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাক্কেন গ্রাম এখন দ্বীপে পরিণত হয়। ফটি উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ নামলদি দক্ষিণ বাক্কেন এই এলাকার লয় পার্শ্ববর্তী উপজেলা বা ইউনিয়নের লয় নাই হন সংযোগ সড়ক বা চলাচলের রাস্তা। এই এলাকাত আইবের এবং এতুন বাইরেবের একমাত্র যাতায়াতের বাহনল দি নৌকা। বিচ্ছিন্ন দ্বীপুর মতো এই এলাকার হাজার মানুষ প্রত্যেক দিন জীবনের ঝুঁকি লয়ে নৌকা যোগে নদী পারাপার করি তারার দৈনন্দিন জীবন যাপন করে। দক্ষিণ বাক্কানওয়াট্ট ফটিয়া ও তার পার্শ্ববর্তী আনোয়ারা উপজেলার সীমান্ত অনধারণে এই এলাকাওয়ান নানাভাবে অবহেলিত। এরে বর্তমানে 200 পরিবার বসবাস করে। এই এলাকা নাই হন চিকিৎসালয়, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি দৈনন্দিন বাজার গরিবেরও হন ব্যবস্থা এটা নাই। সব মিলিয়ে এরে এডিয়ার মানুষের প্রতিনিয়ত নানান ভোগান্তির শিকারর। দক্ষিণ বাক্কানওয়াট্ট হালর উত্তর পারে বেরিবাদ তাগিলিও দক্ষিণ পারা হন বেরিবাদ নতাকনের কারণে নানান সময়ে জোয়ারর পানি ও বন্যার পানি ঢুকিয়ে জনবসতি ডুবই দেয়। এডিয়ার মানুষের জীবন 24 ঘন্টায় যুদ্ধর মতো। এই বিএফআর পটি উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহারুল ইসলাম চৌধুরীর মুখোমুখি হলে তিনি সি প্লাসরে হয়। পটি উপজেলা থেকে এটা বিচ্ছিন্ন একটা এলাকা, এখানে 150-200 পরিবার রয়েছে। আসলে এটা পটিয়া থেকে বিচ্ছিন্ন মধ্যখানে শিকল বা খালটা করার কারণে পটিয়া থেকে বিচ্ছিন্ন হয়েছে। এখানে পটিয়া থেকে আসতে গেলে খাল পার হয়ে আসতে হয় সম্পন্নের মধ্যে সম্পন্ন। তো যাই হোক, এটা আসলে আমাদের কিছু দূরত্বের ভৌগোলিক দূরত্বের কারণে উন্নয়নের যে পটিয়াতে যেভাবে উন্নয়ন হয়েছে এটা একটা বিচ্ছিন্ন হওয়ার কারণে এটা অনেকটা সেভাবে প্রভাব পড়ে। তো যাই হোক, আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে আমি শুনি এখানে এসেছি, বিশেষ করে আমাদের সুকুমার মল্লিক বিভিন্ন সময় আমাকে এই এলাকার দুঃখ দুর্দশার কথা বলেছেন। জোয়ারের সময় পানি উঠে যায়, রান্না করতে পারে না। তো পরবর্তী বেলায় আমাদের হরিম মহোদয় বিদেশে রয়েছেন, উনি আসলে ওনার সাথে পরামর্শ করি এবং অবশ্যই আমি একটা ব্যবস্থা নেবো। অবশ্যই যেহেতু আমি এখানে এসেছি, বিশেষ করে উনি মাটির রাস্তাটা চাচ্ছেন, আমি মাটির রাস্তাটা অবশ্যই করে দেবো। এটা আমি এখানে জনগণের কাছে ওয়াদা করে যাচ্ছি। এডিয়ারের মাইসত্যি খাল ফারাফার করি বেলায় সকাল 9টায় রাত 9টা পর্যন্ত নৌকর ঘাটের নিয়ে মাত্র 2 নৌকা থাকে। আর এই 2 নৌকা দিয়ে 200 পরিবারের নিয়মিত যাতায়াত গরম পড়ে। স্থানীয় বাসিন্দা ও কাশিয়াস ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুকুমার মল্লিক কু প্রকাশ করি এরা হয় স্বাধীনতার পূর্ব বাতে স্বাধীনতার হরই এটা সরকারিভাবে এক মাটি কেউ নদে শুধুমাত্র মুসলিম ভাইয়ের আমলত বোধ হয় 96 সালত আরে মুসলিম ভাই সাতপন কম দিল কিছু ভাইয়ে দিল সচেতন। এখন সমস্যা তো যে শুধু যোগাযোগ ব্যবস্থা, আর কিন্তু সমাধান কেউ করতে তো নয় যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ খারাপ হলে লাহাবার শিক্ষার আর খুব কম জান এই খালি ভারতীয় এই প্রাইমারি স্কুল দিবেলা এখন মাবাই জোর হয় তো অসমক্ষ। আর ইন্দিয়ানি দমপুরে 3 কিলোমিটার, ইন্দি গেলে 4 কিলোমিটার, তো পোর্ট একটা কানা বাইক চল ফটো দিবে, যার ফলে আর গ্রামের বক্ত দিয়ে তো বাইশ চলো এখনো অন কোয়ালি ভাইবেন তো এত গুণা 7-8% শিক্ষার তার আর্থিকভাবে এরা এটা বেগুন দুর্ভোগ। এডিয়ার স্থানীয় বাসিন্দলর দাবি এই দক্ষিণ বাক্কেন এলাকা দীর্ঘদিন ধরে খুব অবহেলিত অবস্থাত পড়ে আছে। এডে নাই হন ব্রিজ, হন যাতায়াতের সুব্যবস্থা। স্থানীয় মানুষের দাবি একখান ব্রিজ ও একখান স্লুইস গেট স্থাপন করলে মূলভূকর্ণল ইতাল সরাসরি সংযোগ স্থাপন হইব, তারা দৈনন্দিন যাতায়াত সহজ হইব। যাতায়াতের সমস্যা অনেক, যারা অসুখ হইল মানে ডাক্তার নাই, ব্রিজের হারানোর ফলেতে যোগাযোগের রাস্তা বিচ্ছিন্ন, অনেক কষ্ট হয়। পানির সমস্যা অনেক আমাদের এখানে, আমরা 2-3 বছর পর্যন্ত অনেক কষ্ট পাইছি জলে। সবার ঘর বাড়ি রান্না বান্না করে রাখতে পারছে না, কোনো ছেলেরা স্কুলে যেতে পারছে না, সেই জন্য আমরা অনেক কষ্টে আছি। এই দক্ষিণ বাক্কেন আমার দ্বীপের মতো এলাকা, ওইদিকে খাল এইদিকে খাল, খালের থেকে জল উঠে আমাদের ঘর বাড়ি অনেক জন কষ্ট পাইতেছে। বিচ্ছিন্ন এই দ্বীপের মানুষ হলাই রাস্তা সংস্কার ও মেডিদি বেরিবাদ নির্মাণ গরিবের দাবি জানাই অবহেলিত এই এলাকার মানুষ হলেন। সি প্লাস টিভি চট্টগ্রাম।